এই ভদ্রলোক দারোয়ানের ছদ্মবেশে বউয়ের পরকীয়া প্রেমিককে ধরার জন্য দারোয়ানকে 2 দিনের ছুটি দেয়, দিয়ে নিজেই বাড়ির গেটের দারোয়ানের দায়িত্ব পালন করে। এরপরে যা ঘটল চোখ কপালে ওঠার মতো। আসসালামু আলাইকুম। গেটটা খুলতো? গেট খোলা যাবে না, আপনি পরিচয় দেন তারপরে গেট খুলবো। গেট খোলা যাবে না মানে? না, আপনার গেট পরিচয় দেন তারপরে গেট খুলবো আমি। আমার পরিচয় তোর মুখে আপনার দারোয়ানকে দিতে হবে? জি, সারের নিষেধ আছে কাউকে ভিতরে যাওয়ার পরিচয় ছাড়া। তাই নাকি? সারের নিষেধ আছে? জি। খোল গেটটা, খোল গেটটা, খোল। না, গেট খোলা যাবে না, আপনি আমার পরিচয় দেন। আমার পরিচয় তোকে দিতে হবে? জি, আমাকে পরিচয় দিতে হবে। স্যার বলছে কারো পরিচয় ছাড়া ভিতরে ঢুকাইতে নিষেধ করছে। এই আমি তো প্রতিদিনই তোর ম্যাডামের সঙ্গে দেখা করি, আজকে তোকে নতুন করে পরিচয় দিতে হবে আমার? জি। খোল খোল খোল, গেট খোল, খোল। না না না, গেট খোলা যাবে না। আরে শোন না বাবা, খোল গেটটা, খোল। না, খোলা যাবে না বললাম তো। তুই মনে হচ্ছে নতুন? জি, আমি নতুন। আমাকে চিনতে পারিস নি? জি। শোন, এটা আমার প্রতিদিনের রুটিন, তোর ম্যাডামের কাছে এসে 2-1 ঘন্টা প্রতিদিন থেকে যাই। আমি তোর ম্যাডামের কি, এটা তো তুই জানিস না। আরে আমি তোর ম্যাডামের জান, আমি তোর ম্যাডামের কলিজা, তুই এটা বুঝতে পারিস নি? আমি অত কিছু বুঝতে চাই না, আপনি পরিচয় দেন ভালো করে। আবার সেই এক কথা। জি। দাঁড়া, তোর 12টা আমি বাজাচ্ছি, তোকে চাকরি থেকে বের করার একটা ব্যবস্থা করতে। তুমি তাহলে সেই। হ্যালো, কে হবে? হ্যাঁ জানু, এ তোমার স্টুপিড দারোয়ান তো গেট খুলছে না। কি, তোমাকে ঢুকতে দিচ্ছে না? সে বলছে পরিচয় ছাড়া ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা তুমি ওকে ফোনটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে দিচ্ছি। এই নে, কথা বল। না, ফোনে কথা বলা যাবে না, ফোনে কথাটা তো বলতে পারবো না। আপনি ম্যাডামকে নিচে আসতে বলেন। এই যাদব কি বলে শুনছো? তোমাকেই নাকি এখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে কিছু বলতে হবে না, তুমি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ওকে, কথা বলার দরকার নেই, চল আমাকে যেতে দে। না, আপনি যাওয়া যাবে না, পরিচয় না দিলে আপনি ভিতরে যাইতে দিব না। এই তো সমস্যা কি রে, ম্যাডামের সঙ্গে কথা বলতে বললাম তাও বললি না। এতবার পরিচয় দিচ্ছি তোর ম্যাডামের সঙ্গে, আমার একটা সম্পর্ক আছে, আমি প্রতিদিন এখানে আসি, তাও বুঝিস না। এই তোর সমস্যাটা কি রে? বাচ্চা, আপনি মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, আপনাকে যাইতে দিব না, দিব না, দিব না। তারা ব্যবস্থা নিতে আসো। হ্যালো, দুইজনের কি করা দরকার? এই শোনো, আজকে তাই হবে। এই তোমার ছোট লোকের বাচ্চা গেট খুলছে না, ও কোনো ভাবে আমাকে ভিতরে যেতে দিচ্ছে না, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তুমি যা করো দ্রুত করো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি নিচে আসো। আসো টুইটারে তারা তোর আসতে একটা আমি উচিত শিক্ষা দিয়েই যাবো। দিচ্ছে না মানে? দাঁড়াও, এই কি হয়েছে তোমার? তোমাকে ঢুকতে দিচ্ছে না কেন? এই দারোয়ানের বাচ্চা তুমি? এই তুমি মানে? এ তো নতুন দারোয়ান, তুমি একে চেনো নাকি? আমি কে একটু পরে বুঝতে পারবি, আর আমার পরিচয় আমি এখানে দিতে যাচ্ছি না, আর এই পাবলিক প্লেসে আমি কিছু বলতে যাচ্ছি না। ভিতরে চল, সব বলবো নি। এই যা, তুই ভিতরে যা। আরে এই যে তুই কই যাচ্ছিস, তুইও চল ভিতরে, কথা আছে, চল। কথা বলছিস না কেন? কথা বল, কি হইলো? কথা বল। এই ওর সাথে তোর কিসের সম্পর্ক? ও কথা বলবি না তো? আচ্ছা দাঁড়া, তোর কথা বের করতেছে, কিভাবে কথা বের করতে হয় করতেছে। আরে কি সম্পর্ক ওর সাথে তোর? এই কথা বলিস না কেন? কথা বল, কথা বলবি না তোর উপরে আমি হাত উঠাবো। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, আমার বউ একটা পরপুরুষের সঙ্গে, ছি, আমি তো জানতেই পারতাম না, যদি গতকাল দারোয়ান না জানাইতো। বেশ কিছুদিন থেকে প্রতিদিন রাত্রেবেলা একজন, আমি কিছু বললেই আমাকে অনেক হুমকি ধামকি দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি কাউকে কিছু বলো না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে ডিউটি করো, আমি আসতেছি। আমি ইচ্ছা করে দারোয়ানকে ছুটি দিয়েছি, যদি ছুটি না দিতাম এই তোমাদের এই রঙ্গলীলা আমি ধরতে পারতাম না। তুই একটা বিবাহিত মেয়ের পিছনে ঘুরতেছিস কি কারণে? ও আমার টাকা পয়সা ধনদৌলত দেখে তার সেজন্য ঘুরতেছিস? আচ্ছা দাঁড়া, তোকে আমি সাইজ করতেছি,
আগে একে সাইজ করে নি, তারপরে তোকে। কিসের অভাব তোমার? কেন পরে বিয়ে করো তুমি? আমি কি তোমাকে সুখ দিতে পারি না? সমাজে আমার মান সম্মান আছে, তুমি আমার মান সম্মান নিয়ে খেলবে আর তোমার মান সম্মান ঠিক থাকবে, এটা কখনো? তোমার চরিত্র এত খারাপ, তোমার স্বামী থাকতে রঙ্গলীলা করতে হবে তোমাকে অন্য পুরুষের সঙ্গে, স্বামী হয়ে ধরতে হবে আমাকে, কত বড় কাপুরুষ আমি, স্বামী হয়ে রঙ্গলীলা ধরতে হবে বইয়ের। তোমাকে আমার কিছু বলার নেই, ভদ্রতা বজায় থাকতে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবে, তোমার মতন দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। যে মেয়ে ঘরে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে পরকিয়া করে সেরকম মেয়ের সঙ্গে থাকার আমার কোনো প্রশ্নই আসে না। সময় থাকতে তোরা দুটো আমার সামনে থেকে সরে যা, আর আমার মাথা গরম হলে তোদের দুটাকে এমন অবস্থা করব যে পৃথিবী থেকে পরকিয়ার নামটা মুছে যাবে। আসলে তুমি যেটা ভাবছো সেটা নয়, ও আমার বন্ধু, শুধুই বন্ধু, এর বাইরে কিছু না। বন্ধু না বয়ফ্রেন্ড সেটা আমার জানার বিষয় না, তোদেরকে বলছি আমার সামনে থেকে সরে যা, আর যদি সরে না যাস তোদের দুজনকে আমি একদম সেই জায়গায় পাঠাই দেব। বুঝছি, তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি যেটা দেখছো আসলে সেটা নয়, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি তুই আমার সামনে থেকে সরে যা, তোর সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই, আর আজকে তোর বাড়িতে আমি ফোন দিব, ফোন দিয়ে বলবো তোকে নিয়ে যাইতে। সরে যা এখান থেকে।